ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন মাইকেল ভন বলেছেন, আমরা বাংলাদেশ দল প্লেয়াররা একে অন্যের জন্য খেলছেন না, স্বার্থপর মনে হয়েছে তার কাছে। আপনার কাছে এমন কিছু মনে হয়েছে কিনা? না ভাই, এখন আপনি যদি দেখেন যে ইংল্যান্ড টিমও তো একই অবস্থা, তাহলে আপনি কি বলবেন? এখন আমরা বাইরের থেকে বললাম না আপনাকে যে আমরা আসলে নিজেদের, আমরা আমাদের দেশের টিমটাকে ভালো চিনি। মাইকেল ভন দূর থেকে আমাদের কালচার জানবে না বা বুঝবে না। আমরা আমাদের একজন সাকিব তার অন্য অন্য টিমমেটদের উপরে কেমন আস্থা রাখে বা কিভাবে তাকে হেল্প করছে, এটা কিন্তু আমরা ড্রেসিং রুম থেকে ভালো বুঝবো বা যারা ওর সাথে খেলেছি। মাইকেল ভন তো তার সাথে খেলে নাই, তো ও একটা বাইরে থেকে অনেক কথাই বলতে পারে, যে ওই কথাটা নিয়ে কিন্তু আমাদের অত লাফালাফি করা ঠিক না, কারণ আমরা আমাদের কালচারে বড় হয়েছি, ও ওর কালচারে বড় হয়েছে। এটা আমার মনে হয় কথাগুলো ঠিক না। এখন আমাদের টাফ টাইম, এটা আমাদের টিম, আমাদের দেশ, আমরা চাই আমাদের টিমটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। নট ওয়ার্ল্ড কাপ আমরা খারাপ খেলেছি, অবশ্যই আমাদের সবার খারাপ লাগছে, আমরা নেদারল্যান্ডের কাছে হেরেছি, এর থেকে আর খারাপের কিছু হতে পারে না। বাট আমাদের আরো দুইটা ম্যাচ আছে, আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট আমরা সম্মানের সাথে যেন একটা ম্যাচ জিততে পারি বা দুইটা ম্যাচ জিততে পারি, তাহলে আমাদের অনেক কিছুই হয়তো বা মানে আমরা কিছু অ্যাচিভ করে আসতে পারবো। বাট আমাদের নেক্সট ভিশনটা রাখা উচিত যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কি করবো, কারণ এটা আপনি আর ফিরে পাবেন না ওয়ার্ল্ড কাপটা যা আবার হয়ে গেছে। এই জায়গাগুলোর ল্যাকিংস নিয়ে আমার মনে হয় নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি বা টি-20 ওয়ার্ল্ড কাপ বা মেইন ওয়ার্ল্ড কাপ এইগুলো নিয়ে একটা লং টাইম প্ল্যান থাকা উচিত, তাহলে আমরা সাকসেস আমাদের আমাদের পক্ষে সম্ভব। যেটা আফগানিস্তান ক্যাপ্টেন বলেছে কিছুদিন আগে যে আমাদের 2 বছরের পরিকল্পনা হয়তো বা ফলে আজকে আমাদের এই সাকসেসটা হচ্ছে। পার্থিব প্যাটেল ভারতের সাবেক ক্রিকেটার, তিনি একটা কথা বলেছেন, পার্থিব প্যাটেল একটা কথা বলেছেন যে সাকিব পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্ট পারফর্মার, কিন্তু দল হিসেবে পুরো বাংলাদেশ দলকে একত্রিত করার ক্ষেত্রে সাকিবের অক্ষমতা আছে, সাকিব এই জায়গায় পিছিয়ে আছেন এবং এই জিনিসটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয় সম্পর্কে আপনার মতামত? না আমি মনে করি না, কারণ পার্থিব প্যাটেল তো বাংলাদেশ ড্রেসিং রুমে এসে দেখে না যে সাকিব কিভাবে টিমটাকে মোটিভেট করছে বা সাকিব টিমটাকে চালাচ্ছে। পার্থিব প্যাটেল হয়তো বা জেনারেল একটা মানুষের মতো হয়তো দূর থেকে ও মানে অনুমান করে, বাট যারা সাকিবের সাথে খেলেছে আমি বলবো যে তারা সবাই জানে সাকিব কিভাবে প্লেয়ারদের সাথে, জুনিয়র সিনিয়র সবার সাথে কতটা ফ্রেন্ডলি এবং সবার সাথে কতটা মানে আন্তরিক ভাবে মেশে, মানে নট অনলি ক্যাপ্টেন, ক্যাপ্টেন থাকা অবস্থায় যেভাবে মিশছে, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা পার্থিব প্যাটেল হয়তো জানে না। সে ইন্ডিয়া থেকে তার সাথে খেলেছে হয়তো বা ফ্রাঞ্চাইজিতে, আমি জানি না তার সাথে কেমন ভাবে ছিল, বাট অ্যাজ এ বাংলাদেশি প্লেয়ার হিসেবে আমার কাছে যেটা মনে হয়, আমি সাকিবকে যতটা কাছের থেকে দেখেছি, সাকিব সবসময় চেষ্টা করে প্লেয়ারদের সাথে নিয়ে চলা, তাদের বিপদ আপদে তাদেরকে পাশে থাকা, তো এই দিক থেকে আমি বলবো যে এই কথাটা একদমই যুক্তিসঙ্গত না। ইন্ডিয়ানদের কথা এর আগেও ইমরুল ভাই আপনাদের আপনার সাথে আলোচনা হয়েছিল একবার, যে ইন্ডিয়ানরা বরাবরই বাংলাদেশকে ছোট করে কথা বলে থাকেন, আপনিও বলেছিলেন এই কথাটা। একই সাথে তাদের কি এই চেষ্টাটাও কখনো থাকে বলে আপনার মনে হয় যে বাংলাদেশের দর্শকদের একটু উস্কে দিলাম, এই ধরনের মনোভাব থাকে কিনা তাদের? দেখুন সাপোর্টারদের তো কাজই, আপনার সবাই তো চাইবে যে তার নিজের দেশটাকে বড় করে দেখা। আজকে আমি আমি যদি সাপোর্টার হই, আমি অবশ্যই আমার দেশের ফ্ল্যাগটা আমি চাইবো সবার উপরে থাক। সো ইন্ডিয়া পাকিস্তান, আপনি যদি ইন্ডিয়া পাকিস্তান কম্পেয়ার করেন তো ওরাও তো একই একই রকম ভাবে তারা চিন্তা করে। সো এইটা আসলে চিন্তা করতে গেলে হয় না, বাট হ্যাঁ আমি যদি এখন বলি যে না ইন্ডিয়া আমাদের ভালো চায় না, এ চায় না, প্রত্যেকটা দেশই তার নিজের দেশকে চাই ভালো, তার বেটারমেন্টের জন্য। আমরা তো ইন্ডিয়া কখনো চাইবো না যে ইন্ডিয়া বেটার কিছু করুক বা ইন্ডিয়া চাইবে না আমরা বেটার কিছু করি। সো অবভিয়াসলি নিজেরটা, নিজের স্বার্থ, নিজের সবাই সবসময় প্রত্যেকটা দেশের মানুষই বোঝে। জি, সাকিব আল হাসানের ইনিংস এর, আজকের ইনিংস এর কথা একটু আলোচনা করতে চাই। আজকে যেমনটা আমরা জানি উনি খারাপ ছন্দে আছেন, ব্যাটিং এ রান পাচ্ছেন না, সেই জন্যই এসে খুব ধীরে সুস্থে দেখে শুনে খেলেছেন। প্রথম 53টা বল সাকিব খেলেছেন যেখানে তিনি মাত্র একটা বাউন্ডারি মেরেছিলেন, তো তার সাবধানী শুরু, যদিও পরের দিকে হাত খুলে খেলার চেষ্টা করেছেন, কিন্তু যখনই হাত খুলে কয়েকটা বাউন্ডারি মারার চেষ্টা করলেন একটা পর্যায়ে গিয়ে একটা পুল করে ছক্কা মারতে গিয়ে তিনি আউট হয়েছেন। প্রথমে জানতে চাইবো সাকিবের আজকের অ্যাপ্রোচটা আপনার কাছে কেমন লেগেছে? না প্রথমত সাকিব যে সিচুয়েশনে ব্যাটিং করতে নেমেছিল আজকে, ওই সিচুয়েশনে আসলে সাকিবের ওয়াইজ খেলাটা ডিফিকাল্ট, কারণ সাকিব অলওয়েজ
90 প্লাস বা 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, আপনি দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ও সবসময় চায় যে মানে সিঙ্গেলস অলওয়েজ রানিং এ থাকে বা স্ট্রাইক রোটেট করতে চায় সবসময়, বাট সেটা আজকে ওই সিচুয়েশনটা ডিমান্ড করে নাই। ও ওইভাবেই টাইম নিয়েছে, কারণ সে নিচ্ছিল, সে চাচ্ছিল যে সে নিজেকে একটু সেট হতে। আমি আমার ওর সাথে যতদিন আমি ক্রিকেট খেলেছি, আমি সাকিবকে এতটাই স্ট্রাগল করে ব্যাটিং করতে খুব কমই দেখেছি, বাট ও আজকে চাচ্ছিল যে নিজের থেকে অনেক রান করা এবং দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, এবং সেই জন্য সেভাবে সে সময় নিয়েছে। এবং যে কাজটা রিয়াদ ভাই নর্মালি সবসময় করে আসতো, ওই কাজটাই কিন্তু আজকে সাকিব করার চেষ্টা করছিল। বাট সাকিব যখন সেট হয়ে গেছে, আমি আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে সাকিব আজকে অ্যাটলিস্ট একটা বড় রান করবে, বাট এগেইন সে ওইটা ঠিক মতো এক্সিকিউট করতে পারে নাই ব্যাটে বলে, হয়তো এই জন্যই সাকসেস হয় নাই। একই কথা সেট হয়ে যে আউট হওয়ার কথা, সেটা তো কম বেশি আমাদের অনেক ব্যাটারই তাদের সম্পর্কে বলা যায়, স্পেশালি লিটন দাসের বিষয়টা হয়তো খুব বেশি চোখে পড়ে, কারণ তিনি যতক্ষণ খেলছেন সেট হচ্ছেন, 40+ 50+ করছেন, তারপরে তিনি যখন আউট হন হয়তো দেখে এমন মনে হয় যে তিনি হয়তো কখনো সেট ছিলেনই না বা বল কি হলো বুঝতে পারলেন না। বিশেষ করে আজকের আউটটা নিশ্চয়ই দেখেছেন, খুবই সফট ডিসমিসাল ছিল, শর্ট মিড উইকেটে বল, হয়তো মানে কমেন্ট্রিতে বলা হচ্ছিল একেবারে নিরীহ একটা বলে ক্যাচ তুলে দিয়েছেন। এই আউটটা সম্পর্কে যদি আপনার মতামত জানান। না আমি দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে লিটন যে ওয়েতে ব্যাটিং করে, ও আমি আমি মনে করি প্রত্যেক দিনই রান করা উচিত, কারণ ওর যে স্কিল আছে বা ও টেকনিক্যালি যতটা সাউন্ড, বাংলাদেশে হয়তো অনেক অন্যান্য ব্যাটসম্যান এতটা ওর মতো স্মুথ ব্যাটিং করতে পারে না। তো ও যেভাবে ব্যাটিং করতেছে লাস্ট দুইটা ম্যাচ বা যে যে ইনিংসগুলো রান করেছে, আমি বলবো ও দেখবেন টাইম নিয়ে ব্যাটিং করেছে এবং পরের দিকে সে কিন্তু কভার করার চেষ্টা করেছে। আজকে যেটা হয়েছে যে আজকে মানে আমার কাছে মনে হয় যে ল্যাক অফ ফোকাস বলেন এরকম হয়তো বা কিছু হতে পারে, অথবা বেশি রিল্যাক্স হয়ে গেছে যে না আমি এখন সেট হয়ে গেছি, আমি এক এক করে খেললে আমার 50 হয়ে যাবে, এই জন্য হয়তো বা বেশি রিল্যাক্স হয়ে গেছিল। বাট লিটন যে ওয়েতে ব্যাটিং করে, যে তার যে ক্যালিভার আছে, আমি মনে করি তার 70-80 একটা প্রত্যেক ম্যাচ, একটা ম্যাচ মানে আমি চাই যে প্রত্যেক ম্যাচে করবে, বাট একটা ব্যাটসম্যান তো প্রত্যেক দিন এরকম রান করবে না, বাট এক দুই ম্যাচ ইনিংস পর পরই তার 70-80 করে একটা ইনিংস আমার মনে হয় তার তার পক্ষে পসিবল, বাট এটা আমরা মিস করছি, রিয়েলি আমরা এই ওয়ার্ল্ড কাপে মিস করেছি ওর কাছ থেকে। জি ইমরুল ভাই, লিটন আজকে 64 অলমোস্ট 64 বা 60 প্লাস বল খেলেছেন এবং অনেক সময় নিয়েছেন, অনেক কষ্ট করেছেন, তারপরে তিনি যখন এরকম ভাবে আউট হলেন, তিনি মোটামুটি ক্রিজের উপর 25-30 সেকেন্ড অবিশ্বাসের দৃষ্টি দিয়ে দাঁড়িয়েছিলেন, বিশ্বাস করতে পারছিলেন না কতটা হতাশ হয়েছিলেন, আমরা তার মুখ দেখলেই বুঝতে পেরেছি। একজন ব্যাটার হিসেবে এই রকম সিচুয়েশন কতটা হতাশাজনক, ব্যাটার হিসেবে যেহেতু আপনিও ব্যাটার এই জন্য আপনার কাছে এভাবেই জানতে চাইছি। অবশ্যই এটা খুবই হতাশাজনক, কারণ লিটন তো প্রত্যেকদিন সেট হতে পারবে না, বা আপনি দেখছেন যে হচ্ছেও না, তো আজকে সে হয়ে গেছে, সেট হয়ে গেছে, স্টার্টটা ভালো পেয়েছে, সে নিজেও চাচ্ছিল যে অ্যাটলিস্ট সে আজকে বড় একটা স্কোর করবে। আর একটা জিনিস মনে রাখেন যে একটা টিমের সাথে একটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা টিমের এগেনস্টে ভালো খেলে না, সো কিছু কিছু টিম আছে যে টিমের সাথে সে খুব বেশি ভালো খেলে। তো আমার কাছে মনে হয় যে লিটন ইন্ডিয়া পাকিস্তান এদের সাথে সবসময় ভালো খেলে, তো এই জন্য হয়তো বা লিটন আরো বেশি আপসেট ছিল যে আমি আজকে রানটা বড় রানটা মিস করলাম, এজন্য সে নিজের প্রতি হয়তো বা আরো বেশি হতাশ হয়ে গেছে।